हेलो बंधुरा, तो केमन आछो सबाई? आशा करी सबाई खूब भालो आछो। आर आजकेर भिडियोते आमरा जा देखते चलेछि ता हलो पोखरा सिटीर एकटी विख्यात लेक जेटार नाम फेवा लेक। तो सेई लेकेर एकटी नाइट ब्यूटी आर डे भिडियोटा किन्तु आमरा परेर एपिसोडे देब। आजके नाइट ब्यूटीटाई थाकबे आर साथे थाकछे फेवा लेकेर सामने थाकछे एकटी बेस्ट मोमो एंड रेस्टुरेंट शॉप। आर एखानकार मोमोर कतई बा दाम आर प्लेटे कटाई बा थाके, तो सब देखते बा जानते पुरो भिडियोटा देखते थाको। आशा करी खूब भालो लागबे। आर जदि आगेर भिडियोगुलो नेपाल सीरीजेर ना देखे थाको ताहले भिडियोर डेस्क्रिप्शने अथवा ए भिडियोर लास्टे तुम्हारा सब भिडियोगुलि पेये जाबे, तो चाइले देखे निते पारो सब कटा भिडियो। तो स्किप ना करे पुरो भिडियोटा देखो, आशा करी खूब भालो लागबे। तो चलो भिडियोटा शुरू करा जाक। देखो तुम्हारा काम ना सिर्फ उड़ना है, आसमान कितना बड़ा है उसकी चिंता तुम मत करो। আমাদের হোটেলে ঢোকার পরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে মোবাইলটা চার্জে বসিয়ে একটু বাড়িতে ফোন করে তারপরে আমরা যাচ্ছি কোথায়, এখানে মার্কেটের দিকে। তো মার্কেট বলতে আমরা একটু ঘুরতে যাচ্ছি, কোনো কেনাকাটা না, জাস্ট একটু ঘুরে দেখবো, কারণ বিকালবেলার টাইম আর একটু আকাশে একটু মেঘও করেছে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। আমরা একটুখানি মার্কেটিং করতে যাচ্ছি, কি মার্কেটিং করবো নিজেরাও জানি না। আমরা জাস্ট খাওয়ার জিনিসগুলো দেখবো যে কোনটা কি ভালো পাওয়া যাচ্ছে, দেখে নিয়ে তারপরে সেটা মাথায় রেখে দেবো, যে পরের দিন আমরা কিনে খেয়ে ফেলতে পারি। তো হালকা পাতলা বৃষ্টিও পড়ছে, কারণ হচ্ছে এই যে পেছন দিকটা দেখো মেঘ ভর্তি হয়ে গেছে পাহাড়ের ওপরে। তো আমরা চলে এসেছি সেই লেকের সামনে, কিন্তু একটু নিচু রাইগার দিয়ে এসেছি। সামনের লেক অপূর্ব সুন্দর দৃশ্য, খাইয়ে দেবো ভালো জিনিস আর ঠিক থাকে। আর তো মদন কাকু আর মদনই হবে আজকে, পিওর মদন বাবু হবে আমাদের। তো মদন আমরা লেকের সামনে চলে এসেছি, বাম্পার জায়গা একদম পাহাড়ের জায়গা। হ্যাঁ পুরো বড়, অনেক বড়, এদিকে পুরোটা আছে, এই পুরো হিমালয় দেখা যায়। বড় দেখা যায় বলছো? ড্রাইভার বলছে এই যে উপরে মেঘ হয়ে রয়েছে না, যার জন্য দেখা যাচ্ছে না। তো সামনে একদম লেক, চলো লেকটার দিকে যাওয়া যাক। তো আমরা যে লেকের সামনে রয়েছি এটা হচ্ছে ফেবা তাল। সন্ধ্যেবেলা ফেবা লেক কিন্তু একটা অন্য রূপ ধারণ করে, যা দেখলে প্রত্যেকটা ভ্রমণ পিপাসু ব্যক্তি তার প্রেমে পড়বেই পড়বে। বর্তমানে আমরা যে রেস্টুরেন্টের সামনে রয়েছি তার নাম প্ল্যানেট পার্পেল। আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি দু প্লেট মোমো, যার দাম এক এক প্লেট 220 টাকা নেপালি রুপিসে, আর যাতে 10 পিস এক এক প্লেটে মোমো আছে। তো আমরা খাবো এটা চারজনায় দু প্লেট।
আর একটা কথা তোমাদের বলে রাখি, পোখরায় যদি তোমরা আসো এখানে কিন্তু একটা প্রচলিত জিনিস আছে, সেটা হচ্ছে মদ। তুমি এখানে মদের কোনো রেস্ট্রিকশন নেই, তোমরা যত খুশি মদ খেতে পারো। যারা অ্যালকোহল বা মদ প্রেমী তাদের জন্য এটাকে স্বর্গ বলতে পারি। আর আমি যেহেতু মদ খাই না, তো আজকে সন্ধ্যেবেলা এই এক প্লেট মোমো খেয়েই সন্ধ্যেটা কাটিয়ে দিয়েছিলাম এই প্ল্যানেট পার্পেলে বসে, যেখান থেকে ভিউটা ছিল অসম্ভব সুন্দর, পুরো ফেভাল একটা দেখা যাচ্ছিল। পাহাড়ের দিকে মোমো একটু ভালোই হয়, তো সেটা এখানেও আছে, বেশ মানে হালকা পাতলা। আর চাটনি যেটা দিয়েছে না, ঝাল চাটনি টাইপের, তো এটাই সেরকম একটা ঝালও নেই, মানে অন্যরকম চা। আমাদের ওখানে একরকম টেস্ট হয়, এখানে একরকম টেস্ট হয়। তো এখন যাবো একটু হোটেলের দিকে, আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আবার কালকে আসবো, কারণ জায়গাটা খুবই সুন্দর জায়গা, বেশ ভালোই লাগলো। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। সো আমরা এখন প্রায় আমাদের হোটেলের কাছে চলে এসেছি, আর এই ভিডিওটা আজকের মতন এইটুকুনি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা এই পোখরার দিনের বেলার ভিউটা দেখাবো, অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে নৌকায় আমরা রাইড করেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাইড করে আমরা গেছিলাম একটা মন্দিরে পুজো দিতে, দেখেছিলাম একটা ছোট্ট দ্বীপ মতন জায়গা, দেখেছিলাম আরও অনেক কিছু। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ওই ভিডিওটার সাথে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি মনে হয় তো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। सारी रात जागी ना सोई वे, तेरी मोहब्बत सता।